জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের রায় কাল ট্রাইব্যুনালের রেজিস্ট্রার এ কে মাহমুদ সকালে এক জানান। একাত্তরে পল্লব কবি মেহেরুন নেসা ও সাংবাদিক খন্দকার আবু তালেব হত্যা ছাড়াও অগ্নিসংযোগ এবং লুটপাটের মতো মানবতা বিরোধী ছটি অপরাধের অভিযোগ রয়েছে কাদের মোল্লার বিরুদ্ধে গত বছরের আটাশ মে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল দুই প্রায় ন মাস বিচার কাজ চলার পর গত সতেরো জানুয়ারি মামলার কার্যক্রম শেষ হয় কাদের মোল্লার বিপক্ষে রাষ্ট্রপক্ষে বারো জন সাক্ষ্য দিয়েছেন আর নিজে সহ কাদের মোল্লার পক্ষে সাফাই সাক্ষ্য দিয়েছেন ছয় জন এর মধ্যে গত সাত জানুয়ারি আসামি পক্ষে মামলাটির পুনর্বিচারের আবেদন খারিজ করে দিয়েছিলেন ট্রাইব্যুনাল দুই মাননীয় ট্রাইব্যুনালের নির্দেশে উক্ত মোকদ্দমাটি আগামীকালকে কার্যতালিকাভুক্তির আদেশ প্রদান করা হয় তাই বলা যায় যে আগামীকাল পাঁচ দুই দুই হাজার তেরো তারিখে আব্দুল কাদের মোল্লা মোকদ্দমার রায় ঘোষিত হবে এবং সেই ক্ষেত্রে এই রায়টি হবে দ্বিতীয় ট্রাইব্যুনালের জন্য দ্বিতীয় দ্বিতীয় রায় তার বিরুদ্ধে মূল অভিযোগ ছয়টি তাদের মোল্লা নিজেই পাক আর্মি এবং বিহারীদের সঙ্গে নিয়ে গুলি চালিয়ে ইনডিসক্রিমিনেটিং ফায়ারিং করে এই চারশো এবং এখানে সিক্সটি সেভেনের অধিক লোককে হত্যা করা হয়েছে সর্বোচ্চ শাস্তি আমরা প্রেয়ার দিয়েছি